ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশন তথা মঞ্চে যে সমস্ত গুণী ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, প্রত্যেকের চরণে আমার মাথা নুয়াই। আজকে যারা আমার সামনে সাধু গোসাই পাগল ভক্তবৃন্দ, আমার মায়েরা বোনেরা, প্রত্যেককে যথাযথ স্থানে আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে সংক্ষিপ্ত আকারে একটুখানি কথা বলতেই হবে। কারণ যে কথাগুলো এই তিনজনের মাধ্যমে আমরা শুনলাম, এই মাধ্যমটা সব জায়গায় পৌঁছানো যায় না। আজকে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদের এই যে যে সুন্দর সভা এখানে দেখছি, এবং সকালে যে পথসভা আমরা করতে বেরিয়েছিলাম, সেখানেও বহু মানুষের আকর্ষণ, তাদের দৃষ্টি আমাদেরকে ছিল, সেটা আমরা দেখেছি। তা আপনার কাছে প্রথম দাবি করব, আমরা যারা প্রায় গান বাজনায় মাতোয়ারা থাকি, ডঙ্কা বেশি বাজাই, তাদের সমাজের দ্বারা দলপতি, তাদের কন্ট্রোল করতে হবে। এখন আমাদের একটা সময় এসে গেছে, দেখা যায় কিছু কিছু ছেলেমেয়েরা এই যে যে ধরনের ফাইবারের ডঙ্কা উঠেছে, তারপরে এক প্রকারের কাড়া উঠেছে, এইটি দিয়ে বাজনা দিয়ে, আমাদের যে আগের মতুয়ারা যে বাজনা দিত সেটা আর আজকাল নেই। নতুন একটা স্টাইল শুরু হয়ে গেছে, মানা করলে আমাদের মানে না, মানে যাদের বয়স কম কম তারা, তা সেইগুলো কিন্তু আমি দলপতির কাছে প্রথম দাবি করে নিলাম, এটা আমাদের একটু ঠিক করতে হবে। যখন ওদের বলা হয় এখন আমাদের সময়ের মূল্য আছে, এখন ধ্বনি দেওয়া হলো থামাও, তখন ওরা থামায় না, তখন বাজায়। আর যখন বলা হয় এখন একটু বাজাও, কারণ না পারবো না বাজাতে। আমরা যারা দলিত, নিষ্পেষিত, পদদলিত, অবাঞ্ছিত বলাতে ভুল হয় না, যারা 75 বছরে ভারতবর্ষের বেনাগরিক, ও দেশে কয় আমাদের দেশের থেকে যায় না, আর এ দেশে কয় আমাদের দেশের মানুষ না, তাহলে আমরা অবাঞ্ছিত কলেজে আমরা যারা বসে আছি, তাহলে এই বিষয়ে যদি আমাদের চেতনা না থাকে, খালি যদি ডঙ্কা বাজাই আর হরিনাম করি হবে? আমি যদি গিয়ে বলি SDOকে আমি একজন গোসাই, আমার বহু ভক্ত আছে, আমি হরিনাম করি, আমার ছেলের কাস্ট সার্টিফিকেট দেবে, যেটা একটু আগে আলোচনা হলো, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। কলিযুগে বললেন হরিনাম সংকীর্তন, মহাপ্রভু যেটা চেয়েছিলেন আমাদের মধ্যে প্রবর্তন করতে, সেটা তিনি সম্পূর্ণভাবে পেরে ওঠেন নাই, যদিও আরম্ভ করেছিলেন। এই যেমন বলা হচ্ছে যে সংবিধান করা ঠিক আছে কিন্তু রক্ষা করা কঠিন, তাহলে সেই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে। তো একজনের কাজ না, আজকে মাইকে 20 মিনিট 10 মিনিট বক্তৃতা দিলাম, কিন্তু এই কাজগুলি কারা রক্ষা করবে? আপনারা যারা সামনে বসে রয়েছেন, না করলে তো সবাই আমরা যে বাড়ি বাড়ি এগুলো বলতে পারবো না, সেই জন্য একটা মঞ্চের প্রয়োজন হয়, সেখানে তৈরি হয়েছে। তাই ঠাকুর মাত্র কয়েকটা কথা বললেন আমাদের মানুষ করার জন্য, আমাদের কাছে কেউ তো কোনো ভালো কথা কোনো দিন বলে নাই, আমাদের কেউ উপদেশ দেয় নাই, আমাদের নোংরা নোংরা গালি দিয়ে শাস্ত্রের মধ্যে এমন করে রাখছে যে আমরা মুখ দেখাতে পাই না, যে আমরা কোন জাতের মানুষ সেটাও বলতে পারি না। আমরা তো ভারতবর্ষে দেখেছি যে 3 বর্ণের মানুষ মিলে একটা জাত তৈরি হয়েছে, বর্ণ হিন্দু, আর 85% মানুষ তারা অস্পৃশ্য, মানে ওই যে ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এর নিচে আর একটা জাত, বাড়তি জাত, এবং তার মধ্যে 6,743টা জাতি নির্ণয় করেছে, যাতে এরা কোনোদিনই এক জায়গায় মিশতে না পারে। তাহলে কী হবে? সংগঠন করার আর কোনো বুদ্ধি থাকবে না, কেউ তো কারোর কথা শুনবে না। কিন্তু একটা জাত তৈরি করেছিল, সেটা হচ্ছে মতুয়া সমাজ, এটা একটা মানব ধর্ম, মানব প্রেম রক্ষা করার জন্য, কিন্তু তাও আমরা রক্ষা করতে পারছি না, এটা আমাদের করবার চেষ্টা করতে হবে। প্রত্যেকের একটুখানি অহংকার কনসেশন করতে হবে, আর আমি যে বড় গোসাই, বড় ভক্ত, এখান থেকে একটু কনসেশন করতে হবে, তাহলে আমরা একটু উপরে উঠতে পারবো। বোঝা গেল ঘটনা? আর আমাদের এইগুলো একটু নিজেরা, এখন তো পড়াশোনা শিখেছি সবাই, এই হরিসঙ্গীত মহাসংকীর্তন ভুল ভাল যাতে না গাই, আমি যাতে বুঝতে না পারি, যে বোঝে তার কাছ থেকে একটু বুঝে নিতে হবে। কিন্তু কোনো জায়গায় কাউকে বললে সে মনে করে আমি জনম ভরে গাই আসতেছি, হ্যাঁ উনি বলে কেন, ওনার বয়স কম। একজন আমার সামনে গাইছে, আমার প্রেম বাড়ি বরিশালে, সুশীতল করো আমারে, আমার বয়স তখন 35 বছর আগের কথা বলছি, বলে যে আমি জনম ভরে গাই আসতেছি, আর তুমি একটা ছেলে মানুষ, আমার এটা ধরা দিলাম, ধরা দেয়নি, মানে ওই শব্দটা ঠিক হচ্ছে না, এটা প্রেম বাড়ি বরিশালে হবে। তাহলে এইভাবে যদি আমরা এগুলো একটু সংশোধন করে নিই আমাদের ভালো হয়। আর গুরুসান ঠাকুরের কথা কী বলবো, আজকে আমাদের কাছে যারা বসে আছেন, নকুলবাবুকে আপনারা চেনেন না, আপনারা নেটে দেখেছেন, তাই না? নাগরিকত্বের বিষয়ের উপর দেশভাগের ব্যাপারে উনি যা বলেছেন,
আমার মনে হয় যারা একটু সচেতন প্রত্যেকে দেখেছেন ওনার কষ্ট করা সম্পদ, এবং উনি একজন শিক্ষক তৎকালীন সময়ে। তাহলে এই সমস্ত মানুষরা আমাদের মধ্যে আছে, পাশে বসে আছেন আমাদের ডক্টর বিরাট বৈরাগ্য, যিনি বহু কষ্ট করে মতু ধর্মের উপর গবেষণা করে ডিলিট পর্যন্ত সম্মান পেয়েছেন। তাহলে ইন্ডা যেভাবে গবেষণা করে বিভিন্ন জায়গায় এই বয়সে দৌড়ে বেড়ায়, 70-এর কোঠায় বয়স, তবু কিন্তু একদিন বসে নেই। কেন? যে আমি যে সমাজে জন্মেছি সেই সমাজটা হচ্ছে চণ্ডাল, এবং সেই চণ্ডাল সমাজকে কত কষ্ট করে আমার গুরুসান ঠাকুর অন্তত 20 বছর আন্দোলন করে 1911 সালে আমাদের চণ্ডাল কেটে নম লেখার সুযোগ পেলেন, কিন্তু তার সঙ্গেও শূদ্র জুড়ে দিলেন। মানে শূদ্রের হাতের থেকে আমাদের রেহাই নাই, সেই শূদ্র ভালো শূদ্র না, সেই শূদ্র হচ্ছে আমরা পচা শূদ্র। তাহলে আমাদের স্বভাব চরিত্র যদি পচার থেকে একটু উন্নত না করতে পারি, তাহলে আমার কাছে কারোর কাছে দাবি করতে পারবো না। যদি উন্নত করতে পারি আমাকে মানবে, না হলে কিন্তু আমাকে সবসময় কু চোখে দেখবে। মানুষ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আজকে যদি আমাদের বিরাট বৈরাগ্য মহাশয় এই জায়গাগুলি দখল করতে না পারত, আমাদের যারা উজ্জ্বল নক্ষত্র, তাহলে আমরা দাঁড়াই কথা বলতে পারতাম? তাহলে সেই জায়গাগুলো আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে। আমি মতুয়া, মতুয়ার কিন্তু দাম কম নাই হরি ঠাকুরের দয়ায়। যে আজকে যারা মতুয়াদের গালাগালি দিচ্ছে, একদিন এই মতুয়া হবে জগৎপূজ্য, আমার অশ্বিনী ঘোষাল লেখছে, আমরা গাই না সেই গান? সেই জায়গায় পৌঁছে গেছে মতুয়ারা। আমাদের এইখানে যে দীপকবাবু আছে হাই স্কুলের টিচার, কাল নাই তার বাড়ি সিন্দ্রানে, আমি একবার যেতে পেরেছিলাম। সে একটা শিশু ছেলের মতন যেভাবে ঠাকুরের গুণ বর্ণনা করে কাঁদে, ভাববার বিষয়গুলো, যে তাদের তো কোনো অভাব নেই, পাকা বাড়িতেও বাস করতে পারে, জমি জায়গা আছে। আমাদের বিরাটবাবুর যে অর্থনৈতিক উন্নতি, তিনি তো বাড়ি শুয়ে পড়ে খেতে পারে, কিন্তু প্রতিদিন ঘুরতেছে। আমরা যারা অভাবে অনটনে আছে আমাদের ঘুরতেই হবে, নাহলে তো খাওয়া যাবে না। তা সেই জন্যে যাদের সুখ আছে, আমি বগুলা সুনীল ঠাকুরের বাড়িতে বলেছিলাম যে 3-4টা ছেলে সেই অস্ট্রেলিয়ায় পড়তেছে, ছোট ছেলে এমটেক করেছিল অস্ট্রেলিয়ার থেকে, তিনি সেই ডক্টর সিএস মিডের বাড়ি পর্যন্ত গিয়েছেন, ছবি টবি তুলে আনছেন। তা 3টা ছেলে সেই স্ট্যান্ডার্ড। সুনীলবাবুকে বললাম যে আপনার যা পরিস্থিতি, আপনি 10,000 টাকার ফুল কিনিয়ে মহোৎসব করেন, আর ভক্তদের 3 রকমের মানে মিষ্টান্ন রান্না করে দেয়, বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া দেয় বৌবাতেও দিয়ে পারে না ওইরকম, তা আপনি এত ভোরে ওঠেন কেন? আমার এরকম অবস্থা থাকলে আমি না ঠ্যাং উপরে দিয়ে শুয়ে থাকতাম 10টা পর্যন্ত। আমি বললাম ওটা দুইজনের স্বামী স্ত্রী ভোরবেলায় উঠে হরিনাম করে মন্দিরে, আর ওনার যে বাবা কালীপদ ঠাকুর, ওনাকে গুরুসান ঠাকুরের ভক্ত হয়েছিল বলে সেই সময় সমাজের থেকে বাদ দিছিল, যে ও কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় নাই কেন, যশোর জেলার লোহাগাড়া থানার কাউলডাঙ্গায় বাড়ি ছিল ওনার, তা ওনাকে বাদ দিয়ে রেখেছিল, উনি ডঙ্কা বাজায় কেন আর হরিনাম করে কেন? কারা বাদ দিয়েছিল? ওনার নিজের গোষ্ঠীর লোকেরা। সেই কথা যখন 1 বছর পরে ওড়াকান্দিতে গিয়ে গুরুসান ঠাকুরকে বললো, বাবা আমার বাদ দিয়েছে, গুরুসান ঠাকুর বললো তুমি কি অন্যায় করেছো? কয়, আমি একটু ডঙ্কা বাজাই আর হরিনাম করি, তাই আমার সমাজ থেকে বাদ দিয়ে থুইছে, যাও আজকের থেকে তুমি আমার বাবার বংশ, তোমার যদি আমার বাবার কথা মেনে হরিনাম করি সমাজ থেকে বাদ পড়তে হয়, সেই সমাজ তোমার সমাজ না, যাও তোমার বিশ্বাস টাইটেল আর থাকলুম না, আজকের থেকে তুমি ঠাকুর টাইটেল। বোঝা গেছে ঘটনা? তাহলে সেই সময় বাদ পড়ত মানুষ, এখন আমরা আহ্বান করছি আমাদের কাছে আসেন, তারাও আসতেছে। যে সম্প্রদায়ের মানুষ আমাদের দেখতে পারতো না, ঘৃণা করত, শুয়ে দিলে স্নান করতে হতো, সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে যে আমাদের পূর্বপুরুষ কতটা আমাদের প্রতি অনিয়ম করেছে, অত্যাচার বলবো না অনিয়ম, আজকে তারাও আমাদের মধ্যে এসে সেই সমস্ত অনিয়ম দূরীভূত করে তারাও চাইছে হরিগুরু চাঁদের যে মানবিক সভ্যতা, মানবিক ধর্ম, মানব প্রেম, সেটা যেন মানুষের মধ্যে প্রকাশিত হয়। তাহলে কি হবে? আমাদের সমাজ ভারতবর্ষ যেভাবে ধ্বংস হতে চলেছে অমানবিক চিন্তা ভাবনায়, সেখান থেকে আমরা ফিরে আসতে পারব। তাই আমি দাবি করব যে সমস্ত ভক্তরা এসেছেন, এটা বড় আলোচনা করার সময় নয়, আমরা যখন সুযোগ হয় 2-4 ঘন্টা কথা বলি, তবু আজকে এই সমস্ত গুণী মানুষের কথা আমি একটু শুনব। আমি আসতে পেরেছি, আমাকে আমি ধন্য মনে করি যে আমি সেই 700 কিলোমিটার দূরের থেকে আজকে পালপাড়ায় আসতে পেরেছি। তাই পালপাড়ার যে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশন, শত শত শ্রদ্ধা জানাই যারা এটা পরিচালনা করেন, যেখানে আমার ঠাকুরের চিন্তাভাবনা মানুষের মধ্যে পৌঁছাচ্ছে। আজকে আমি নিজেই প্রসেশনে গিয়ে দেখলাম মানুষের কী
মনের মধ্যে টান, সবাই ছুটে ছুটে আসতেছে দেখবার জন্য যে মতদের জয়ের ডঙ্কা এত সুন্দরভাবে বাজতেছে। আর মায়েরা যে সুন্দরভাবে এক একটা হাতে ওটাকে কী কয়ে যে ওইখানে ঠাকুরের ছবি কথা এই সমস্ত লাগাইয়ে যাচ্ছে নিশান আছে, তাহলে এই যে আন্দোলনের জোয়ার ঠাকুর শুরু করেছিল সে তো প্রায় 190 বছর আগে, তাহলে সেইখান থেকে আজকে আমরা এটা একটা সার্বজনীন অবস্থায় ফিরে পেয়েছি। তাই সবার চরণে আমার দাবি থাকবে আপনারা এই জায়গাটায় আসতে চেষ্টা করুন সবাইকে, আর কোনো খুসখাস নাই যে আমার সংসারে কোনো অসুবিধে হলি আমি বলবো যে যেভাবে আসছে থাকুক, কিন্তু আমরা তো একটা আলাদা মানুষ যে আমরা কোনো জায়গায় ঠাই পেতাম না, পাই আমরা ঠাই, আমরা পাই কোথায়? যাদের হৃদয়ে মানবিকতা আছে তারাই তো আমাদের ভালোবাসে, আর যারা কোনো জাতি বর্ণের ভিতরে আবদ্ধ রয়েছে গণ্ডির মধ্যে তারা আমাদের ভালোবাসে না। তাই আজকে আমরা কয়েকজনকে পেয়েছি যারা ভট্টাচার্য চক্রবর্তী তারা আমাদের সঙ্গ দিয়েছে, আমি খুব আনন্দিত, এনাদের আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই, আর আপনাদেরও জানাই। আপনারা একটুখানি সংস্কার হয়ে চলবেন, দেখবেন যে আর আপনাদের বিভিন্ন পূজা পার্বণ করা লাগবে না, কারণ আমার ঠাকুর যে সহজ কথা বলেছে মাত্র 12টা বাণী আপনাদের সবার জানে না, আমার বলা লাগে না, তবে একটুখানি বলবো যে সদা সত্য কথা কইবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, মাতা পিতার প্রতি ভক্তি করো, এই জগৎকে প্রেম করো অর্থাৎ ভালোবাসো, পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি কাহার মানে পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি কখনো জাতিভেদ করবে না, কাহারও ধর্ম নিন্দা করবে না, বাহ্যঙ্গ সাধুশ্বাস ত্যাগ করো, হাতে গাম মুখে নাম করো, সরলপুর নিকট হইতে সাবধানে থাকো, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠিত করো, আর কি দৈনিক প্রার্থনা করো, ঈশ্বরকে আত্মদান করো। আরও বললেন বজ্রস্বরে হরিচাঁদ ঘরে ঘরে কয়, শুনবে কলির জীব আর নাহি ভয়, সংসারে সংসারই থাকো তাতে ক্ষতি নাই, চরিত্র পবিত্র রেখে সত্য বলা চাই, যত যত তীর্থ আছে অবনি ভিতরে সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে, দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার তীর্থে গেলে ফল প্রাপ্তি না হইবে তার, দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন তার দর্শনে সর্বতীর্থ দর্শন, এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পর দুঃখে দুঃখী সদা সত্য কথা কবে, পরপতি পরস্বতী স্পর্শ না করিবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া বাদ দিয়ে যেন আগায় ডালিস নিয়ে যাবে। তো প্রতিদিন বলা হয় না, আমার গুরুচন্দ্রের কথা বলা হয় না, বিদ্যা চাই বিদ্যা চাই বিদ্যা চাই, বিদ্যা ছাড়াই জাতির মুক্তি নাই, খাও না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা, আমার পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, অবিদ্যার সন্তান দেখো নাই থাকে ঘরে, বাঁচি কি